सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। Respected principal sir, dear colleagues and my dear students, today I am going to introduce hobby classes which has been implemented in various schools in India. Children, hobbies play a very important role in our lives. They occupy our mind when we are free and also make us happy. Moreover, they make our lives interesting and enjoyable. If we look at it, all our hobbies are very useful for us. They teach us a lot of things about different stuffs. They also help in expanding our knowledge. Dear students, in today's fast and competitive world, we often get times for ourselves. That is why we need to indulge in something in between to keep our minds fresh and active. What better than a hobby for this? One of the main benefits of having a hobby is that it is a major stress buster. Hobbies offer you a great opportunities to make a break and forget the worries of your life. They allow you to explore yourself and realize your potential in different areas. Moreover, hobbies can also be a source of extra income. For example, if you like painting, you can sell your art to make extra income, to make extra money. Or else, you can teach dance classes, playing instruments, etc., etc. So children, let your hobbies fly and continue, and I wish you all the best for your future. Be happy always. Thank you and take care of yourself. Good evening to all my respected teachers, beloved friends, brothers and sisters. Today I am Kaustav Karmakar of class 8 is going to represent my hobby. My favorite hobby is singing. So today I will represent my hobby with a song. This song is under the category of Palli Geeti and the song name is Chicken Goalini, Tal Kaharba. Roshe bino bini
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মা গো আমি ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠে শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন?
নমস্কার, রবীন্দ্রনাথ। কবি অলোক চট্টোপাধ্যায়। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের সুধ গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধ্যে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঘের ওপর প্রদীপ জ্বালা, জন্মদিনে তোমায় বলি, এই যে আমার বইয়ের থলি। ওরই মধ্যে সহজ পাঠ করেছি তার চারটে ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলো তীরে, নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝি আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখ মেলো রবীন্দ্র ঠাকুর, স্বপ্নে তুমি এসো। ঝুমকো লতায় আলোর নাচন, বুঝিয়ে দিও তোমার মতন, রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। নমস্কার। Thank you.
নমস্কার। ছেলেবেলার কবি রতন তনুঘাট, মা তুমি আমার হাতের কাজটা করে দাও এক্ষুনি, বাবা তুমি এই নালার ছবিটা করে দাও কোনাকোনি, বোন তুই ধর ফেলিস না যেন রং তুলিয়ার বই, দাদু কোথা গেলে করে দাও দুটো সিঁড়ি ভাঙা আঙ্কল, ঠাম্মি তোমার পান খাবে করে পেন্সিল কেটে ভরো, ও মিঠু মাসি গো হেসো রাত রাত বই খাতা গোছ করো, উদয় দাদা এক্ষুনি এসো খুঁজে দাও মোজা জুতো, বাবা ঠিকই বলে ফাঁক দিতে তুমি খোঁজো শুধু ছল ছুটি, আজ তো আবার সাঁতারের ক্লাস, স্কুল থেকে ফিরে যাব অঙ্কের ক্লাস, বিকেলে আজকে কখন করবো ভাবো, গানের ক্লাস তো সন্ধেবেলায় ইতিহাস ক্লাস পড়ে, আমার অনেক দেরি দেখে মা গো আনমনা হবে ঘরে, আমাকে নিয়ে ভেবো না তো অত, ক্লাসে সেরা হব দেখো, ভূগোল স্যারকে পরশু আসতে মনে করে বলে রেখো, নিয়ে আছে মা গো যে দাদু আসেন গল্প দাদুর মতো, আজও আসবেন ছেলেবেলা নিয়ে স্বপ্ন বলতে কত, তাকে বলো তুমি বড় হয়ে আগে এখন সময় কই, ছেলেবেলাকার স্বপ্নের কথা বড় হলে শুনবই, নমস্কার।
बार होठों में ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वो ही बात तो दुहाई है दुहाई। होठों में ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वो ही बात तो दुहाई है दुहाई। हाँ रे हाँ बात जिसमें प्यार तो है जहर भी है। होठों में ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वो ही बात तो दुहाई है दुहाई। বৈশাখ বলল, ইস আমি ছিলাম ভাগ্যিস, তাই নতুন বছর আসে। জ্যৈষ্ঠী বলল, থাম লোকে কেমনে খেত আম যদি আমি না থাকতাম পাশে। আষাঢ় বলল, থাক তোদের বর্ষপূর্তি রাখ, আমি বাঁচাই গরমের শেষে। শ্রাবণ বলল, ইস লোকে কোথায় পেত ইলিশ নদীর পাড়ে না দাঁড়ালে এসে। ভাদ্র বলল, ইসে আমি কম যাই কিসে, আমার সাথেই শুরু শরতের যাত্রা। আশ্বিন বলে, থাম তোর গরমে ঝরে ঘাম, আমি আনি আগমনীর বার্তা। কার্তিক বলে, বেটা
তোদের ঝগড়া এবার মেটা, চেয়ে দেখ গায়ে নবান্নের সুর। অঘ্রান বলে, ঠিক বলেছিস, সঠিক, আনন্দের মাঝে ঝগড়া থাকুক দূর। পৌষ বলল, বেশ হোক ঝগড়া ছাটির শেষ, আমি বইয়ে দিলাম শীতল হাওয়ার রেশ। মাঘ বলল, ওরে তুই টেক্কা দিবি মোরে, আমি না থাকলে লেপের মজা শেষ। ফাগুন বলল, দেখ এনেছি রঙের ব্যাগ, রঙিন ফুলে বৃক্ষ উঠবে দুলে। চৈত্র বলল, আন হোক বসন্তের অবসান, নতুনের ভার বৈশাখে দিই তুলে, শুভ নববর্ষ। গুড মর্নিং মাই রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার এন্ড অল মাই টিচার এন্ড অল মাই ফ্রেন্ডস, আই অ্যাম আদিত্য রায় জোয়ার্দার, ক্লাস থ্রি সেকশন বি। মাই হবি ইজ রিসাইটেশন, আই অ্যাম ডেলিভার এ রিসাইটেশন অ্যাবাউট, জানাচ্ছি প্রণাম, নমস্কার জানাচ্ছি প্রণাম, কবি প্রমোদ বসু। বাবা বলেন বিশ্বকবি, মা বলেছেন ঋষি, কাকা বলেন বিশ্বে তিনি বিখ্যাত মনীষী, দাদা দেখেন চিত্রকলায় তার জড়িত নেই, দিদির কাছে প্রিয় তিনি গানের জন্যই, মাস্টারমশাই ভক্ত যে তার গল্প উপন্যাসে, ভাইয়ের কাছে আপন তিনি ছড়ার বিন্যাসে, আমার কাছে সবার অধিক পবিত্র সে নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে জানাচ্ছি প্রণাম, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জানাচ্ছি প্রণাম, নমস্কার, স্টে হোম স্টে সেফ। Thank you.
like to thank our honorable principal sir. I would like to thank all the teachers, as well as I'd like to thank all the parents, and last but not the least, the students, those who have worked hard like anything throughout this week. Really, it's an immense pleasure for me to give a vote of thanks. Being a teacher, I always insist the children that you should keep some hobbies in your life. Each and every person, human being, has his or her own hobbies. So the entire week we have enjoyed like anything, children. The parents, they have helped like anything to us, the teachers, and the most importantly, our honorable principal sir. Without his blessings, the program was not possible. Thank you. Thanks to all of you.